প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আর কিছুদিন পরে কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিটের যে এক্সাম সেটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। এবং এই সেকেন্ড ইউনিটের যে কোনি হয়ে থাকে বাংলার একটা উপন্যাস, সেই উপন্যাস থেকে কিন্তু তোমাদের যে প্রশ্ন হয়ে থাকে 5 নম্বরের, এখান থেকে কোনো শর্ট প্রশ্ন হয় না। তো সেই 5 নম্বরের কিন্তু আমি সেরা তোমাদেরকে 20টি প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি। যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারা বুঝতে পারবে যে কোন 20টি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি রেখেছি। এবং এই কোশ্চেনগুলো কিন্তু শুধুমাত্র সেকেন্ড ইউনিটে নয়, তোমরা টেস্ট এবং মাধ্যমিকেও কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে আশা করি। তোমাকে যদি 2টো কোশ্চেন লিখতে হয়, 3টে দেওয়া হয়, তুমি কিন্তু এখান থেকে ডেফিনেটলি কমন পাবেই পাবে, ঠিক আছে? সুতরাং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা PDF পাবে ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে। আর যারা PDF ডাউনলোড করতে পারবে না, তারা অতি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। দেখবে PDF-এর মধ্যে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেইখানে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ডেফিনেটলি কিন্তু তোমরা PDF পেয়ে যাবে। এবং কীভাবে পাবে তার প্রসেস আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো শুরু করি এবং তোমরা দেখে নাও যে কোন কোন প্রশ্নগুলো থাকছে। তো বন্ধুরা যে 20টি প্রশ্ন তোমরা পাবে, তার প্রথম 5টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, কনীয় ক্ষিতিশ একে অপরের পরিপূরক আলোচনা করো। 2 নম্বর পাবে ক্ষিতিশ সিংয়ের চরিত্র দেখো। 3 নম্বর পাবে অবশেষে কনী বাংলা সাঁতার দলে জায়গা পেল। 4 নম্বর পাবে এটা বুকের মধ্যে পুষে রাখুক। 5 নম্বর পাবে কনীর চরিত্র আলোচনা করো। তারপরে দেখো 6 নম্বর যে প্রশ্নগুলো তোমরা পাবে, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কনির যে লড়াই সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর পাবে জুপিটার ক্লাবে ক্ষিতিশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল, এটার উপর বেস করে যে কোশ্চেনগুলো। 8 নম্বর পাবে কনির পারিবারিক জীবনের পরিচয় দাও। 9 নম্বর পাবে তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে। আমার আর 10 নম্বর প্রশ্ন, আমার খাওয়ার লোভ নেই ডায়েটিং করি। তারপরে দেখো 11 নম্বর যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে, বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করলো। 12 নম্বর প্রশ্ন, ওটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি। 13 নম্বর প্রশ্ন, আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক কিন্তু কম্পিটিশনে পড়লে মেয়ে। তার পরবর্তী প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। 15 দাগের প্রশ্ন হচ্ছে, কৃতিসিংহ কনিকে সাঁতার চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। তার পরবর্তী আমরা 16 নম্বর প্রশ্নে চলে যাব, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। 17 নম্বর প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। 18 নম্বর প্রশ্ন, কলম দিঘিকে টক বক করে ফুটিয়ে তোল তোর রূপে তোর রাগে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, খিদ্দা এবার আমরা কী খাবো। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, ফাইট কনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো। এই টোটাল 20টা তোমরা প্রশ্নের উত্তর সহ PDF সহ কিন্তু পাবে। এই PDFটা আমি তোমাদের ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আমি যে লিঙ্ক দেবো সেখান থেকে গিয়ে তোমরা অতি অবশ্যই যে প্রসেস থাকবে সেই প্রসেসটা কমপ্লিট করে ডাউনলোড করবে। এবার একটু দেখে নাও কী ধরনের অ্যান্সারগুলো। আমি একটু কথা বলি, এই যে অ্যান্সার আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো ওয়েস্ট বেঙ্গলে কোনো টিচারের কাছে তুমি পাবে কি না আমি জানি না। আর যদি তিনি লিখেও থাকেন তাহলে হয়তো সেটা এখনও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসেনি। অনেক টিচার হয়তো দিয়ে বা লিখে থাকেন, তারা হয়তো তাদের নোট প্রকাশ করে না, কিন্তু আমি এগুলো প্রকাশ করেছি, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এইগুলো হচ্ছে এই নোটের সম্পূর্ণ যে PDF কোয়ালিটি সেটা, ঠিক আছে? তোমরা যদি আমার এই PDF যদি লিঙ্কে গিয়ে ডাউনলোড না করতে পারো, অতি অবশ্যই আমার এই নাম্বারে গিয়ে কিন্তু তোমরা চেক করে নেবে, আমাকে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমি কিন্তু ডেফিনেটলি বলে দেবো যে কী করতে হবে PDF পেতে গেলে। দেখো সম্পূর্ণ পরিষ্কারভাবে PDF দেওয়া আছে, লেখা অত্যন্ত উন্নত মানের নোটস, কোনো সহায়িকা থেকে লেখা নয়। চাইলে তুমি যতগুলো সহায়িকা ওয়েস্ট বেঙ্গলে সমস্ত সহায়িকা এক জায়গায় করে দেখতে পারো, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এর পরবর্তী দেখো, প্রচুর এরকমভাবে এই পুরো 20টা প্রশ্ন লেখা। তো বন্ধুরা, আমি এর আগে কিন্তু ইতিহাসের অনেক প্রশ্ন দিয়েছি, 8 মার্কসের 10 কেনা দিয়েছি, তোমাদের ভূগোলের 5 মার্কসের দিয়েছি, 2 মার্কসের দিয়েছি, আর বাংলা তো এই দিচ্ছি। এবং পরপর তোমরা মাধ্যমিক যারা দেবে 2024-এ, তারা সম্পূর্ণ নিশ্চিন্তে থাকো, পরপর আমি সমস্ত কিছু নিয়ে আসবো। ইভেন জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের লেখাগুলো অলরেডি লেখা শুরু হয়েছে, তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, ঠিক আছে? এবং যারা টিউশন টিচার আছেন, যারা দেখছেন, আমি তাদেরকে বলবো, আপনি আপনার স্টুডেন্টকে
এইগুলো পড়িয়ে যান, তারা কিন্তু ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন কমন পাবে। এবং ফুল মার্কস নিয়ে যদি আপনার চিন্তা থেকে থাকে তাহলে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে যাবেন। তারা যদি এইভাবেই লিখে আসে ডেফিনেটলি তারা কিন্তু ফুল মার্কস পাবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা সকলেই দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সুন্দর করে লেখা আছে, হেডিং করে লেখা আছে, পয়েন্ট ওয়াইজ লেখা আছে। সুতরাং যারা ফুল মার্কস পেতে চাও, ফুল মার্কস পাওয়ার একটাই উপায় হচ্ছে কিন্তু প্রত্যেকটা বিষয়কে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখা। ঠিক আছে, তো এরকমভাবে যদি তুমি লিখতে পারো আমি আশা করি তুমি ডেফিনেটলি একটা ভালো নাম্বার কিন্তু পাবেই। আর যে সমস্ত অভিভাবকরা এই ভিডিওটি দেখছেন আমি তাদেরকেও বলবো আপনারা ডেফিনেটলি এগুলো এই পিডিএফটা আপনি কালেক্ট করুন, করে নিয়ে পড়ান। ডেফিনেটলি কিন্তু আপনার বাড়ির যে পরীক্ষা দেবে বা যে শিক্ষার্থী বন্ধু আছে সে কিন্তু অতি অবশ্যই ভালো রেজাল্ট করবে। এছাড়াও আমি সেকেন্ড ইউনিটের সমস্ত বিষয়ের সাজেশন দিয়ে দিয়েছি, অল সাবজেক্ট এমসিকিউ দিয়ে দিয়েছি। যারা এখনও সেগুলোকে কালেক্ট করোনি ডেফিনেটলি কালেক্ট করবে। যদি সমস্যা হয় পিডিএফের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা ফোন করতেও পারো, হোয়াটসঅ্যাপ করতেও পারো, কোনো অসুবিধা নেই, আমি বলে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে 12 নম্বর প্রশ্ন। ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 13 নম্বর প্রশ্নে আমরা এরপরে চলে যাব। সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন লেখা, তোমাকে পড়তে বিন্দুমাত্র অসুবিধা হবে না। আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, এই প্রশ্নটা। এবং এই যে পিডিএফটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ প্রিন্ট আউট করে নিয়ে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সুতরাং বন্ধুরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, কেননা এরকম ভিডিও তোমরা নিত্য নতুন পেয়ে যাবে। সমস্ত প্রশ্নের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের, বিশেষ করে টেস্ট এবং মাধ্যমিকের জন্য আমি নিয়ে আসবো। নিরন্তর তোমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছি এবং তার বিনিময়ে জাস্ট পিডিএফের জন্য সামান্য কিছু ধার্য করা হয়ে থাকে। ঠিক আছে, সেটা গুগল পে বা ফোনপে বা অনলাইন ইন্টারনেট যে মাধ্যম আছে, পেমেন্ট প্রসেস, তার মাধ্যমে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। এবং এটার জন্য এখানে নয় তোমাকে 100, 200, 300 টাকা করে দিতে হবে, এরকম কিছু জাস্ট সামান্য জাস্ট পরিশ্রমটার জন্য আমি অল্প জাস্ট কিছু ধার্য করে রেখেছি সেটাই। এরপরে 15 নম্বর প্রশ্ন দেখো, ক্ষিতি সিংহ কণিকে সাঁতার চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। এইরকমভাবে প্রত্যেকটা কোশ্চেনের সম্পূর্ণ যে তোমার পয়েন্ট ওয়াইজ লেখা আছে তুমি এই নোটস কোথাও পাবে না। চাইলে তুমি তোমার স্কুলেও দেখতে পারো, টিউশন টিচারদের কাছেও দেখতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সুতরাং প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ যখন নোটস থাকে, যিনি খাতা দেখেন তিনি কিন্তু অতি অবশ্যই ফুল মার্কস দিতে সম্মত লাভ করেন। এরপরে দেখো আরও যে সমস্ত আমি প্রশ্নগুলো লিখেছি, 18 নম্বরের প্রশ্ন এটা, কলম দিকে টক বক করে ফুটিয়ে তোল তোর রাগে, এই প্রশ্নটা বা এর অথবা তো এরকম আসতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ক্লিন আর নিট হচ্ছে সম্পূর্ণ পিডিএফটা আছে। তোমরা এটা অতি অবশ্যই ডাউনলোড করে নিয়ে পড়া শুরু করো। তোমার টেস্টের কোনো চিন্তা করতে হবে না, তোমার মাধ্যমিকের কোনো চিন্তা করতে হবে না। আর টেস্টের পরে বিভিন্ন স্কুলের কোশ্চেনের মিলানোর পরে যদি দেখি আরও 2-4টে কোশ্চেন লিখতে হয় তবে অতি অবশ্যই আমি লাস্ট অবধি তোমাদেরকে সেরা 25 খানা দিয়ে দেবো, যদি লিখতে হয় তো। যদিও এখানেই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে ইনক্লুড করা আছে, ঠিক আছে, আশা করি এর বাইরে কোশ্চেন হবে না। তো বন্ধুরা এই হচ্ছে টোটাল তোমাদের 20খানা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখলে নোট মানে পয়েন্ট ওয়াইজ নোট করা, ঠিক আছে। তো সুতরাং বন্ধুরা আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যেহেতু আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না, সকলকে আরও একবার অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সবাইকে অনেক ধন্যবাদ।